चण्डाला प्रतिहतरयो यस्य प्रेम प्रवाह लोकातीतोऽप्यह न जहो लोककल्याणमार्गम् त्रैलोक्येऽप्या प्रतिममहिमा जानकी प्राणबन्धो भक्त्या ज्ञानं वृतवरवपु सीतयायो हि रामः स्तब्धीकृत्य प्रलयकलितं वाहवोत्थं महान्तं हित्वा रात्रिं प्रकृतिसहजाम् अन्धतामीस्त्रमीश्रम् गीतं शान्तं मधुरमपि यः सिंहनादं जगर्ज सोऽयं जातप्रथितपुरुषो रामकृष्णस्त्विदानीं सोऽयं जातप्रथितपुरुषो रामकृष्णस्त्विदानीं जयो जयो रामकृष्णो वंशकल्पोत्तरु जयो जयो भगवान् जगतेर्गुरु जयो जयो गुरुमाता जगतो जननी रामकृष्ण भक्तिदात्री चैतन्योदायिनी जयो जयो रामकृष्ण इष्टगोष्ठीगान सबार चरणरेणु मागे अधम श्री भगवान कृपाय आबार आमरा समबेत होयेछि श्री श्री रामकृष्ण पुथि पाठ ओ आलोचनार उद्देश्ये। आगेर दिन आमरा जे अध्यायटा शुरू करेछिलाम सेई अध्यायेर नाम छिलो विविध भाव प्रदर्शन। श्री रामकृष्णेर दीर्घ बारो बछरेर जे साधन पथ सेटि शेष होयेछे। তারপরে বলা হচ্ছে যে অধ্যায়টা শুরু হচ্ছে সেটা এই অধ্যায়ে দুজন বিখ্যাত পণ্ডিত তার কাছে এসেছিলেন। প্রথম জনের নাম ছিল নারায়ণ শাস্ত্রী, অসম্ভব পণ্ডিত, ষট দর্শনে যার ভীষণ পাণ্ডিত্য ছিল, সাংখ্য পাতঞ্জল পূর্ব মীমাংসা উত্তর মীমাংসা ন্যায় এবং বৈশেষিক এই সমস্ত কিছুতে যার পাণ্ডিত্য হওয়ার পরে তিনি নবদ্বীপে আসেন ন্যায় করতে আলাদা করে। এই সমস্ত পাঠ শেষ করে তিনি দেশে ফিরে যাওয়ার পথে দক্ষিণেশ্বরে আসেন। সে সময় দক্ষিণেশ্বরের গল্প আপনাদের বলেছিলাম কেমন ছিল দক্ষিণেশ্বর। শ্রীরামকৃষ্ণের কাছে এসে তার যে অন্যতম উপলব্ধি হয় সেটা এতদিন ধরে যেটি তিনি পড়ে আসছেন, শুনে আসছেন, জেনে আসছেন এবং বুঝেছেন যে সমস্ত কথাগুলো শাস্ত্রের বাক জঙ্গলের মধ্যে নিহিত ছিল, শ্রীরামকৃষ্ণের জীবনে তা প্রতিভাত হচ্ছে, তিনি করে দেখাচ্ছেন, যেটি তিনি পড়েছিলেন তার প্রকাশ তিনি দেখতে পেলেন শ্রীরামকৃষ্ণের জীবনে। যখন তিনি সমাধির নানা অবস্থার কথা ব্যাখ্যা করছেন একদম যেন তার ডেমনস্ট্রেশন হতে থাকছে শ্রীরামকৃষ্ণ জীবনের মধ্যে, এটি তাকে সবচেয়ে বেশি আকর্ষণ করেছিল। অবশেষে একেবারে শেষে তিনি শ্রীরামকৃষ্ণের কাছে সন্ন্যাস প্রার্থনা করেছিলেন। আমরা বলেছি যে শ্রীরামকৃষ্ণের কাছে সন্ন্যাস পেয়েছেন, আনুষ্ঠানিক সন্ন্যাস তিনি কাউকেই দেননি, গেরুয়া বস্ত্র দিয়েছিলেন তার শিষ্যদের। এই যারা ছিলেন তার সন্ন্যাসী সন্তান তাদের ছাড়া যাকে তিনি দিয়েছিলেন তিনি হলেন নারায়ণ শাস্ত্রী। এবং নারায়ণ শাস্ত্রী সেই গেরুয়া বস্ত্র নিয়ে ফিরে যান, আনুষ্ঠানিক সন্ন্যাস নেন, নিয়ে উত্তরাখণ্ডে তার জীবন অতিবাহিত করেন এবং তীব্র তপস্যার মধ্যে তার জীবন শেষ হয়, পরিসমাপ্তি শেষ হয়, পরিসমাপ্তি হয়। দ্বিতীয় জনের কথা তাদের আগের দিন আমরা শুরু করেছিলাম পণ্ডিত পদ্মলোচনের কথা। তিনি ন্যায় পণ্ডিত ছিলেন, বাংলার লোক তো, প্রথমে আগে ন্যায় পড়েছিলেন, এরপরে কাশীতে বহু বছর বেদান্ত চর্চা করেন এবং বেদান্তের ওপর তার অদ্ভুত একটা পাণ্ডিত্য আসে আর ভক্তির যে নানা ভাব এইগুলি নিয়েও তার নানা চর্চা চলে। যখন দেশে ফিরে আসেন বর্ধমান রাজসভায় সভা পণ্ডিতের পদ তিনি অলঙ্কৃত করেন।
তাকে রাখার জন্য বর্ধমান রাজা বহু সহস্র মুদ্রা ব্যয় করেছিলেন। শ্রীরামকৃষ্ণ এমনই এক পণ্ডিতের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। দেখা করার একটা অদ্ভুত কারণ ছিল। আপনারা দেখবেন শ্রীরামকৃষ্ণ দেবের যে বাণী আছে তার মধ্যে এক জায়গায় তিনি বলছেন যে একঘেয়ে ভাব হওয়া ভালো নয়, আমার মতটি সেরা এবং অন্যের মতটি সেরা নয়, এই জাতীয় ভাব একদেশিকতা তিনি পছন্দ করতেন না। বর্ধমান রাজসভায় একদিন একটি অদ্ভুত ঘটনা ঘটল। সে সময় আমাদের পণ্ডিত পদ্মলোচন বর্ধমান রাজসভায় কয়েকদিনের জন্য অনুপস্থিত ছিলেন। একটি বিষয় নিয়ে তর্ক শুরু হলো, শিব বড় না বিষ্ণু বড়। দুপক্ষে অন্যান্য যারা পণ্ডিতরা ছিলেন একে অপরের মত খণ্ডন করে তীব্র তর্কে মেতে উঠলেন। রাজা অপেক্ষা করতে থাকলেন পণ্ডিত পদ্মলোচনের জন্য। পণ্ডিত পদ্মলোচন যখন ফিরে এলেন তখন তাকে বলা হলো যে আপনি কি বলেন। বললেন, আমার 14 পুরুষ কখনো শিবও দেখেনি, আমার 14 পুরুষ কখনো বিষ্ণুও দেখেনি, অতএব কে বড় কে ছোট আমি জানি না। শৈবরা তাদের ইষ্টকে বড় করে দেখায় সেটাই ঠিক, আর বৈষ্ণবরা তাদের ইষ্ট বিষ্ণুকে বড় করে দেখায়। প্রত্যেক শাস্ত্র গ্রন্থেই তাদের তাদের ইষ্ট সম্পর্কে সুন্দর সুন্দর কথা বলা আছে। এইভাবে তিনি শৈব শাস্ত্রে কোথায় শিবের স্তুতির কথা বলা আছে, বৈষ্ণব শাস্ত্রে কোথায় বিষ্ণুর স্তুতির কথা বলা আছে, এগুলি উল্লেখ করেন। এই ঘটনাটি শ্রীরামকৃষ্ণকে খুব মোহিত করেছিল। এমন একজন মানুষ যিনি পাণ্ডিত্যের একেবারে চরম শিখরে বসে আছেন অথচ একদেশী ভাব থেকে মুক্ত, মনের জানলাটিকে তিনি খুলে দিয়েছেন সব রকম ভাব আসা। শ্রীরামকৃষ্ণের যে এত সাধন ভজন, আমরা বলেছি শ্রীরামকৃষ্ণের আসার মূল কারণ সংশয় নামক রাক্ষসকে মারা। সেই যুগের মানুষের মনের মধ্যে মনে হয়েছিল যে ধর্ম পালন করছি, নিজের যে হিন্দু ধর্ম পালন করছি, যা অনুষ্ঠান করছি, তাতে কি আমার মুক্তি হবে। কেউ কেউ ব্রাহ্ম হয়ে গেলেন কিন্তু সেই সাধনাতেও তেমন শান্তি পেলেন না। কেউ খ্রিস্ট কেউ ইসলাম ধর্ম গ্রহণ করলেন তাতেও তারা শান্তি পাচ্ছেন না। সবার মনেই সংশয় যে পথে আছি, ঠিক পথে আছি তো। এই সংশয় নামক রাক্ষসকে মারার জন্য এ যুগের অবতার শ্রীরামকৃষ্ণ। স্বামীজি লিখছেন, সংশয় রাক্ষস নাশ মহাস্ত্রম ইয়ামি গুরুম শরণম ভব বৈদ্যম। সেই ভব বৈদ্য এসেছেন সংশয় নামক রাক্ষসকে হত্যা করবার উদ্দেশ্যে, এই তার কাজ। তেমনি এইভাবে সংশয় নামক রাক্ষসকে তিনি মেরেছিলেন। তার জীবনের একটি কথা, প্রত্যেকটি ধর্ম তিনি অনুশীলন করেছিলেন, তার আর কোনো কারণ ছিল না অনুশীলন করা। এই জন্য আগামী দিনের মানুষকে দেখানোর জন্য যে 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 পথে আছে সেই পথেই যদি সে সাধন ভজন করে তার ইষ্টের সন্ধান মিলবে। আর একটি ছোট্ট জিনিস তিনি বলেছিলেন, সেটা হচ্ছে অ্যাসিমিলেশন, সংশ্লেষ করা, মিশিয়ে দেওয়া। যে যে ধর্মের অন্যান্য ধর্মের যা কিছু ভালো আছে সেগুলিকে নিজের ধর্মের সঙ্গে মিশিয়ে দেওয়া, অ্যাসিমিলেশন। মনের জানলা যদি আমরা খুলে না রাখতে পারি তাহলে অন্য ধর্মে কি ভালো আছে সেটি আমরা দেখতে পাবো না। এই পণ্ডিত পদ্মলোচনের মধ্যে তিনি এই ছোট্ট জিনিসটি দেখেছিলেন। এত তার পাণ্ডিত্য, তিনি তো যে কোনোভাবে প্রমাণ করতে পারতেন, তার ইষ্টকে বড় করতে পারতেন, তিনি ওই রাস্তা দিয়েই গেলেন না। তিনি বললেন যে যার ধর্মের তার ইষ্টকে সে বড় করে দেখে এবং সেইভাবেই বড় হওয়া দরকার। এরকমভাবে একজনকে ছোট করে আরেকজনকে বড় করে করা যায় না। এই ঘটনাটি শোনার পর তিনি পণ্ডিত পদ্মলোচনের দর্শন পাওয়ার আকাঙ্ক্ষায় খুব অধীর হয়ে উঠলেন। নানা জায়গায় খোঁজ চলতে লাগলো কিন্তু বর্ধমানে সেই সময় ছিলেন না। অবশেষে খবর পাওয়া গেল কাছেই আড়িয়া গহতে তিনি আছেন, তিনি খুব অসুস্থ, চিকিৎসার জন্য তিনি এসেছেন। ভাগ্নের হৃদয়কে তিনি পাঠালেন তার প্রথম দূত হিসেবে। কেমন সে পণ্ডিত, শুকনো পণ্ডিত না রসালো পণ্ডিত, দেখার জন্য। এবং ভাগ্নের হৃদয়ে সে রিপোর্ট করার পরে তিনি তাকে দর্শন করতে যাচ্ছেন। এইখানে আমরা আগামী দিন শেষ করেছিলাম, তারপর থেকে আমরা এগোব। যথা দিনের ইদুর সঙ্গে প্রভুর আগমন,
শ্রদ্ধায় পণ্ডিত কইলা প্রভুকে গ্রহণ, পরস্পরে সম্মিলনে তুষ্ট অতিশয়, যেন পূর্বে পূর্বে কত ছিল পরিচয়। শ্রীপ্রভু অন্তর্যামী সব সুবিদিত, বুঝিলা যতেক গুণে ভূষিত পণ্ডিত। শ্রদ্ধা ভক্তি যুক্ত ইষ্ট দেবীর উপরে, বিভূতি সিদ্ধাই প্রাপ্ত অম্বিকার বরে। তাই প্রভু বিনা কণ্ঠ মহিতে পণ্ডিত, করিলেন কালিকার গুণগান গীত। প্রথম দর্শন করে তাকে তার খুব ভালো লাগলো। একে অপরে দর্শন করে তারা দুজনেই দুজনকে দেখে মোহিত হয়ে গেলেন। পরস্পর সম্মিলনে তুষ্ট অতিশয়, একে অপরের সঙ্গে দেখা হয়ে দুজনেরই খুব আনন্দ হলো। এমন ভাবে দুজনে মিললেন যেন কতদিন আগে থেকে একে অপরকে চেনেন। বলছেন যেন পূর্বে পূর্বে কত ছিল পরিচয়, আজকে যে প্রথম দেখা হচ্ছে তা নয়, যেন কত কত জন্ম এদের দেখেছি। অন্তর্যামী শ্রীরামকৃষ্ণ বুঝলেন যে এ পণ্ডিত শুধু পণ্ডিত নয়, শ্রদ্ধা ভক্তিযুক্ত ইষ্ট দেবীর উপরে, বিভূতি সিদ্ধাই প্রাপ্ত অম্বিকার বরে। এ শুধুমাত্র সাধারণ পণ্ডিত নয়, তিনি তার ইষ্টের প্রতি এত বেশি নিবিষ্ট, তার মন প্রাণ এমনভাবে নিবেদন করেছেন যে তার বরে তিনি তো তার দর্শন শুধু পাননি, আর কিছু সিদ্ধাই এলো অধিকারী। এটি শ্রীরামকৃষ্ণ দেখে ফেললেন। কেমন ভাবে লোককে ইমপ্রেস করবেন শ্রীরামকৃষ্ণ ভাবতে থাকবেন, কারণ এর যা পাণ্ডিত্য আছে, পাণ্ডিত্য দিয়ে তিনি কিছু করতে পারবেন না। তাই তার সে ইউজুয়াল প্রথা, তিনি গান গাইলেন তার সামনে। তাই প্রভু বিনা কণ্ঠ মোহিতে পণ্ডিত, ধরিলেন কালিকার গুণগান গীত। কি কব গীতের গতি ভুবন ভুলায়, কিবা কথা চেতনের পাষাণে গলায়। ভক্তি ঘন শ্রীমূরতি শ্রীবিনোদ প্রতিম, অদৃষ্ট অশ্রুত পূর্ব ভাবনী রূপম। তুলনায় কথা মন তুলনা তুলনা, প্রভুর তুলনা মাত্র প্রভুই তুলনা। বিধির গঠন হইলে তুলনা পাইতে, আপনে গঠেছে প্রভু আপনার হাতে। অপরূপ হতে প্রভু অরূপ অপরূপতর, রূপ রস তন্মাত্রের অপার সাগর। অনন্ত লহরী তারে খেলে পলে পলে, যে আসে সকাশে তার হিল্লোলেতে টলে। কিবা কব শ্রীপ্রভুর ঐশ্বর্যের কথা, পে তার বিন্দু মাত্র বিধাতা বিধাতা। রূপ রস মুগ্ধ মন জীবের উদ্ধারে, অবতীর্ণ প্রভু দেব লীলার আসরে। গীতে মুগ্ধ পণ্ডিতের অবস্থা এখন, বাকরুদ্ধ মন স্তব্ধ সজল নয়ন। গাইতে গাইতে গীত ভাবের আবেশ, গভীর সমাধি মগ্ন হল পরমেশ। ঠাকুরের গানের বর্ণনা করছেন, পুথিকার বলছেন আমি কি করে তার গানের বর্ণনা দেব। বলছেন এমন সে গীত যাতে ভুবন ভুলিয়ে যায়, মান ভুবনের যেখানে যা কিছু সব যেন ভুল হয়ে যায়, সবাই মোহিত হয়ে যায়। কিবা কথা চেতনের পাষাণ গলায়, বলছে চেতন যে বস্তু, জগৎ সংসারে যা চেতন আছে, মানুষ পশু পাখি জীব জন্তু যেখানে যা আছে তা তো ভুলে যাবে, এমনকি পাষাণ যে শক্ত পাথর সেও ভুলে যাবে। পূজ্যপাদ মহাপুরুষ মহাজের স্মৃতি কথা আছে, তিনি বলছেন তাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে কেমন গাইতেন, ঠাকুরের গলা কেমন ছিল, কিরকম লাগতো শুনতে। মহাপুরুষ মহারাজ বলছেন যে সকালবেলা উঠে যখন তিনি গান গাইতেন, মধুর কণ্ঠে গাইতেন, মনে হতো মন প্রাণ সমস্ত কিছু ভুলে যাচ্ছে, আর আলাদা করে ভগবানের চিন্তা করতে হতো না, মন সতই ভগবানের শ্রীপাদপদ্মে বাঁধা পড়ত। এই হচ্ছে তার অনুভবের কথা মহাপুরুষ মহারাজ বলছেন। এখানে তাই বলছেন কিবা কথা চেতনের পাষাণে গলায়, বলছে চেতন বস্তু তো মোহিত হবে, এ তার গান শুনে পাষাণও যেন গলে গেল। ভক্তি ঘন শ্রীমূরতি বিনোদ প্রতিম, অদৃষ্ট অশ্রুতপূর্ব ভাব। ভক্তি ঘন শ্রীমূরতি বিনোদ প্রতিম, অদৃষ্ট অশ্রুতপূর্ব ভাব নিরূপম।
বলছেন শুধুমাত্র গান ছিল না, তাকে দেখতে এত সুন্দর ছিল আর সেই ভক্তিতে ঘনীভূত এক মূর্তি। বলছেন বিনোদ প্রতিম আনন্দ হতো, যাকে দেখে মনে খুব আনন্দ হতো, আনন্দ দানকারী তিনি, যেন তাকে দেখলে তার ভেতর থেকে যেন আনন্দ ঠিকরে ঠিকরে পড়ছে। তাই বলছেন অদৃষ্ট, আগে যে কখনো দেখেনি, অশ্রুতপূর্ব, আগে যার সম্বন্ধে কেউ আগে শোনেনি। আর বলছে নিরূপম, যার উপমা নেই, যাকে অন্য কোনো কিছু দিয়ে উপমা দেওয়া যায় না, যে ঠাকুর এমনটি ছিলেন এমনটির মতো, এইরকম কোনো উদাহরণ দেওয়া যায় না, রাম শ্যামের মতো আমরা যেরকম বলি সেরকম নয়। বলছেন তুলনার কথা মন, তুলনা তুলনা প্রভুর তুলনা মাত্র, প্রভুই তুলনা। তোমরা তুলনার কথা বলো না, যে একে এর সঙ্গে কোনো তুলনা হয় না, কারণ ভগবানের এই অবতারের তুলনা একমাত্র অবতার নিজেই। বিধির গঠন হইলে তুলনা পাইতে, আপনে গঠেছে প্রভু আপনার হাতে, ভগবান নিজে হাতে করে মানুষের গড়েন, তাই তার মানুষের সঙ্গে, তার গড়া মানুষের একজনের সঙ্গে আরেকজনের তুলনা করা চলে, কিন্তু এ যে অবতার নিজে নিজেকে গড়েছেন তার তুলনা কার সাথে হবে। অরূপ অপরূপ হতে প্রভু অপরূপতর, রূপ রস তন্মাত্রের অরূপ অপার সাগর। বলছেন অরূপ থেকে যিনি অরূপতর, সবসময় একবারে কম্প্যারেটিভ ডিগ্রিতে চলে যাচ্ছেন, যা দেখছি তার চেয়েও বেস্ট, যা দেখা হয়েছে যে অভিজ্ঞতা আমাদের ভেতরে আছে তার চেয়েও ভালো তিনি। অনন্ত লহরী তার খেলে পলে পলে, যে আসে সকাশে তার হিল্লোলেতে তলে, তাকে দেখলে মনে হতো তার ভেতরে এমন এক ভাবের মাধুরী খেলে চলেছে, যেন যে তার কাছে আসছে সে সেই ভাবের সাগরে, ভাবের ঢেউয়ে ধাক্কা খেয়ে যেন সম্পূর্ণভাবে ভাবের সমুদ্রে স্নাত, ভাবের জলে স্নাত হয়ে যাচ্ছে, ভিজে যাচ্ছে। এই বৃষ্টিতে আপনারা যখন আসছিলেন, ছাতা ছিল না, সেই বৃষ্টির জল পড়ছে, আপনারা একটু একটু করে ভিজে গেছেন, বৃষ্টির তলায় আসা মাত্র আপনারা ভিজে গেলেন, তার জলেতে ভিজে গেলেন। ঠিক এরকম শ্রীরামকৃষ্ণ সাগরের সন্নিকটে আসা মাত্র তার হিল্লোলে, তার ঢেউয়ের ধাক্কায় প্রত্যেকে তাঁর ভাবে সাগরের জলে স্নাত হয়ে যাচ্ছে। কিবা কব শ্রীপ্রভুর ঐশ্বর্যের কথা, পেয়ে তার বিন্দু মাত্র বিধাতা বিধাতা। তার যে ঐশ্বর্য, তার যে গুণ, গুণের যে ঐশ্বর্য, তার কথা আমি কি বলবো, বিধাতা তার কিঞ্চিত মাত্র পেয়ে আজ বিধাতা হয়েছেন, স্বয়ং দেবরাজ তিনি এদের এই প্রভুর গুণের সামান্যটুকু পেয়ে, সামান্যটুকু গ্রহণ করে তিনি এখন বিধাতা হয়ে গেছেন। রূপ রস মুগ্ধ মন জীবের উদ্ধারে, অবতীর্ণ প্রভুদেব লীলার আসনে। এমনই মানুষ, এমনই সেই ভগবানের অবতার আজ এই আমাদের মানুষ, মানুষের যে লীলা সাগরে এসে, লীলা অঙ্গনে এসে উপস্থিত। কেন না মানুষকে জীবের উদ্ধারের জন্য তাকে তার পথের দিকে এগিয়ে নিয়ে যাবেন। পণ্ডিতের কি রিয়াকশন হলো শ্রীরামকৃষ্ণের গান শুনে? গীতে মুগ্ধ পণ্ডিতের অবস্থা এখন, বাকরুদ্ধ মনস্তব্ধ সজল নয়ন, গাইতে গাইতে গীত ভাবের আবেশ, গভীর সমাধিমগ্ন পরে পরমেশ। পণ্ডিতের রিয়াকশনের কথা বলছেন, তিনি গান শুনতে শুনতে মুগ্ধ হয়ে গেছেন, তার এমন অবস্থা মুক্তি একটি শব্দ বেরোচ্ছে না, বাকরুদ্ধ মন স্তব্ধ, মন আর অন্য কোনো চিন্তা করতে পারছে না, এক চিন্তায় সে আটকে আছে আর দু চোখ দিয়ে ধারা বইছে। ঠাকুরের কি অবস্থা হলো? বলছেন গাইতে গাইতে গীত গীতের আবেশ, গভীর সমাধিমগ্ন পরে পরমেশ। ঠাকুরও সেই দিব্য গীতি গাইতে গাইতে তার মন এমন এক উচ্চ স্তরে আরূঢ় হয়ে গেল, তিনি গভীর সমাধিতে মগ্ন হলেন। বাজছেতে আসিলে প্রভু পণ্ডিত জিজ্ঞাসে, অনুভূতি দর্শন কি হয় ও আবেশে, সমাধিতে উপলব্ধি কি প্রকার হয়, যাবতীয় আদি মধ্য অন্ত পরিচয়, তন্ন তন্ন বলিলেন প্রভু গুণমণি, প্রথম হইতে তার চরম কাহিনী, চরমের উপলব্ধি প্রভুর কীর্তিত, বেদান্তের মধ্যে তাহা না পায় পণ্ডিত,
এথা যে শ্রী প্রভুদেব বেদান্তের পার, কেমনে বেদান্ত পাবে সমাচার তার। প্রভুর প্রকৃত তত্ত্ব দর্শনে না জানে, এহেন গোসাই এবে রাম কৃষ্ণ নামে। পণ্ডিতের হেতা ধাঁধা দিল মহামায়া, আলোকের মধ্যে যেন আধারের ছায়া। আজ এই তক প্রভু ফিরিলা মন্দিরে, সস্থানে পণ্ডিত বর নানা চিন্তা করে। শ্রীরামকৃষ্ণ দেবের যখন বাহ্য জ্ঞান ফিরে এলো, পণ্ডিত তাকে জিজ্ঞাসা করলেন, এই যে আপনার আবেশ হলো, গভীর সমাধি হলো, কেমন দর্শন হলো, কিরকম হলো, শুরু থেকে শেষ অবধি আমাকে বলুন, আদি মধ্য অন্ত পরিচয়। সমাধিতে উপলব্ধি কি প্রকারে হয়, যাবতীয় আদি মধ্য অন্ত পরিচয় আমাকে বলুন, কেমন ভাবে যখন আপনি সমাধিতে মগ্ন হচ্ছেন, কিরকম ভাবে তার শুরু হয়েছিল, কেমন ভাবে তার লয় পেতে থাকলো, আর কেমন করে সে মহালয় ইষ্টের সঙ্গে বা ব্রহ্মের সঙ্গে আপনি একীভূত হয়ে গেলেন, কি অনুভূতি হলো তার। ঠাকুর বলতে থাকলেন, তন্ন তন্ন পরিচয় খুঁটিয়ে খুঁটিয়ে বলতে থাকলেন। বহু সময় কিন্তু ঠাকুর বলেছেন যে শেষের কথা কখনো বলা যায়নি, তাই বলা হয় অবাং মনস গোচরম বোঝে প্রাণ বোঝে যার, বাক্য মনের অতীত অবস্থা। অর্থাৎ তাকে তিনি শেষ অবস্থার কথা বলতে পারেননি, সেভাবে যদি আমরা ধরি। বলছেন তথাপি তিনি যা বলতে থাকলেন তা শুনে পণ্ডিত অবাক হয়ে গেলেন, কারণ তিনি যে বেদান্ত করেছেন তার সঙ্গে মিলছে না, সেখানে এইসব অনুভূতির কথা বলা নেই। আমাদের পুঁথিকার বলছেন, হেথা যে শ্রী প্রভুদেব বেদান্তের পার, কেমনে বেদান্তে পাবে সমাচার তার। বলছেন প্রভু যে বেদান্তের পারে, তার যে অনুভূতি বেদান্তের পারে, বেদান্তের পুঁথি দিয়ে কেমন করে আমরা তার বিচার করব। ঠাকুর নিজে বলেছেন এখানকার অনুভূতি বেদান্তের পারে, শব্দের অর্থ কি। এই যে আমরা উপনিষদ আদি পাই, এগুলো প্রত্যেকটি এক এক ঋষি তাদের অনুভবের কথা। এই রকম ভাবে পরম্পরায় অনুভব, ব্রহ্মকে তিনি যেমন করে অনুভব করেছেন সেইভাবে এসেছেন। শ্রী রামকৃষ্ণ সম্পর্কে স্বামীজি বলতে গিয়ে বলছেন, স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণী অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। শ্রী রামকৃষ্ণকে তিনি অবতার বরিষ্ঠ বলছেন, আজ অবধি যত অবতার এসেছেন তাদের মধ্যে শ্রেষ্ঠ। তাহলে আগের অবতাররা কি একটু শক্তি কম ছিল, তা নয়। প্রত্যেক অবতার আসেন সেই যুগের প্রয়োজন অনুসারে, এবং সেই প্রয়োজন সিদ্ধ করার জন্য তার অনন্ত ঐশ্বর্যের যতটুকু খরচ করার দরকার তারা ঠিক ততটুকুই করেন। ধরুন আপনি বাড়িতে মাংস রান্না করছেন, যতটা মশলা তিনজনের জন্য দরকার, রান্না করার জন্য দরকার, আপনি কি সেই রান্নায় দশজনের মশলা যা ব্যবহার তা ব্যবহার করেন, তা না। তাই বলে কি আপনার পাত্রে দশজনের মশলা নেই, সবই আছে। ঠিক সেরকম তার বানের যে রাখার যে আধার তাতে ভর্তি আছে তার শক্তি, কিন্তু যে অসুরকে বধ করার জন্য তিনি এসেছেন, যে কারণে তার আশা, তার জন্য যতটুকু শক্তি প্রয়োগ করার কথা তিনি ততটুকুই শক্তি প্রয়োগ করছেন। তাই যে আগের আগের উপলব্ধি দেখবেন ক্রমাগত, যে কোনো জীবনের যে কোনো বিজ্ঞান প্রতি মুহূর্তে আপডেটেড হচ্ছে। আজকে বিজ্ঞান বলছে এরকম কথা, কালকে গিয়ে দেখবেন আগেরটা পুরনো হয়ে গেছে, নতুন ভাব এসেছে, প্রগতির কথাই তাই। প্রত্যেক দিন মানুষ নতুন নতুন আবিষ্কার করছেন। আপনি দেখুন না, আমরা যদি নিজেদের খুব ভালো করে লক্ষ্য করি, আজকে আমি যা আছি কালকে আমি তাই ছিলাম, না আগামীকাল আমি তা একই থাকবো, হয় ভালো হবো নাহলে মন্দ হবো, কেউ কখনো একই রকম থাকে না। আমরা বলি না অনেক দিন পর দেখা হলে তোমাকে ঠিক একই রকম দেখেছি, একদম ঠিক কথা না, কেউ কখনো একরকম থাকতে পারে না, এটা থাকা সম্ভব নয়। পরিবর্তন হচ্ছে জীবনে, পরিবর্তনের প্রকাশ যখন আমরা দেখতে পাই বা এই প্রকাশ যখন আমরা অন্যের কাছে ব্যক্ত করি, তখন এটা আমাদের কাছে প্রতিভাত হয়। বেদান্তের অনুভব, ধর্মের অনুভব তাই এক একজনের কাছে আলাদা। আইনের কথা ভাবুন, একটি ছোট্ট জিনিস বলছে, একটাই আইন, একজন মানুষ একজন মানুষকে খুন করেছে, নিম্ন আদালত বলল যে দোষীর 10 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে, উচ্চ আদালত বলছে না এ আত্মরক্ষার্থে এই হত্যাটি করেছে, তাই এর
দণ্ড হবে কিন্তু দশের বদলে তিন। দেখুন একই আইন কিন্তু ইন্টারপ্রিটেশন বদলে যাচ্ছে, অনুভবের জায়গাটা বদলে যাচ্ছে, পরিস্থিতির বিচারে সেগুলিকে বদলে যাচ্ছে। ঠিক এরকম বেদান্তের অনুভব, ঈশ্বরীয় ভাবের অনুভব ধীরে ধীরে যত তাকে অভ্যাস করা হয় তত পরিবর্তন। আমাদের ব্যক্তিগত জীবনে দেখবেন, রাজা মহারাজ দেখছেন যখন প্রথম দীক্ষা নেওয়া হচ্ছে তখন মনে হয় একটু বেশি পুজো অর্চনা করি, ফুল ফুল দিয়ে ঠাকুরকে সাজাই, এই অভিজ্ঞতা আমাদের প্রত্যেকের। তারপরে কিছুদিন মনে হয় না একটু এটা কম করি, একটু জপটা বেশি করে করি। তারপরে কিছুদিন মনে হয় আরেকটু ধ্যানটা বেশি করে। দেখুন বাকিগুলো কিন্তু এগিয়ে যাচ্ছে। তার মানে কি? আপনি এগিয়ে যাচ্ছেন ফাইন ফাইনার ফাইনেস্টের দিকে। বলছেন একটা সময় মনে হবে ভেতরে সেই লণ্ঠনের ভেতরে সেই আলোটা জ্বলছে, বাইরে শুধু কাঁচের আধার আছে, ভেঙে তার সাথে মিশে যায়। এই অনুভূতির কথা যা আগে বলা হয়েছে এটা একেবারে লেটেস্ট তার অনুভূতি। তাই পণ্ডিতের যে অধীত বিদ্যা সে তো অনুভব করেনি, সে তো শুধু পড়েছে, তাই তার এই যে ভাবটা থেকে সে কিছুতেই মেলাতে পারছে না। তাই বলছেন হেতাজে শ্রী প্রভুদেব বেদান্তের বার কেমনে বেদান্তে পাবে সমাচার তার, প্রভুর প্রকৃত তত্ত্ব দর্শন না জানে এহেন গোসাই এব রামকৃষ্ণ নামে, পণ্ডিতের হেথা ধাঁধা দিল মহামায়া আলোকের মধ্যে যেন আধারের ছায়া। তার পাণ্ডিত্যের অভিমান এত বেশি তখনও পর্যন্ত হচ্ছে মহামায়া এমন এক খেল দেখিয়ে দিল যে তিনি সে আলোকের সামনে দাঁড়িয়ে শুধু অন্ধকারই দেখতে পেলেন, আলোক দেখতে পেলেন না। কেন? ধরুন আপনার চোখের ওপর খুব জোরে একটা আলো ফেলা হয়েছে, দেখবেন আপনি আলো দেখতে পাচ্ছেন না, প্রথমে চোখটা অন্ধকার দেখে যায়। তাই সেই তার সেই উজ্জ্বল আলো দেখে তার চোখের সামনে এমন এক মহামায়া অন্ধকার করে দিলেন, তাই তিনি কিছুতেই চিন্তা করতে তাই ঠিক অনুভব করতে পারলেন। ঠাকুর বললেন আজ এই পর্যন্ত। এই ভেবে তিনি মন্দিরের উদ্দেশ্যে যাত্রা করলেন, আর অন্যদিকে পণ্ডিতের মনের ভেতরে এক চিন্তার খোরাক জুগিয়ে দিয়ে গেলেন। এবার পণ্ডিত কেমন ভাবে ভাবছে শ্রীরামকৃষ্ণের এই দর্শন তার কাছে কেমন হয়েছে। বুদ্ধি শুদ্ধি হারায়েলে ভাবে মনে মন, যা দেখিনু যা শুনিনু সত্য কি স্বপন, মগ্ন চিত্ত দিবারাত্র ভাবিছে প্রভুকে, লোহার অবস্থা যেন টানিলে চুম্বকে, প্রকৃত সঠিক তত্ত্ব করিতে নির্ণয় পণ্ডিত অস্থির চিত্ত হইল অতিশয়, পরস্পর দেখা শোনা হয় বারম্বার পণ্ডিতের প্রতি হইল কৃপার সঞ্চার, সত্য তত্ত্ব অন্যে সক উদার সরল সন্দেহ মোচনে প্রভু করিলা কৌশল, শুন মন এক মন তম হবে দূরে মহিয়ান মহতি মহতি মহিমা শ্রী প্রভুর। বলছেন তার কথা ভাবতে থাকছেন যে তিনি যা পড়েছেন আর যা দেখলেন আর যা শুনলেন তার কোনোটাই মিলছে না, একে অপরের সঙ্গে কোথায় যেন একটা অমিল থেকে যাচ্ছে। আর এই অমিল চিন্তা করতে করতে তিনি প্রতি মুহূর্তে শ্রীরামকৃষ্ণের চিন্তা করছেন। ঠাকুর এই চাবিকাঠিটা দিয়ে গেলেন তার সাধনে, তাকে বারবার যত চিন্তা করছে আর তার তত দিব্য আকর্ষণ তাকে টেনে আনছে, আকৃষ্ট করছে তার প্রতি, কিভাবে তার সঙ্গে দেখা হবে, কিভাবে তাকে দেখবেন। বলছেন যেমন লোহার অবস্থা, লোহা যেমন লোহাকে যেমন চুম্বকে টানে, সে চুম্বক অনেক দূরে আছে কিন্তু তাকে আকর্ষণ করছে, ঠিক সেই রকম। আর ইনি তো সাধক, প্রকৃত তত্ত্বের অনুসন্ধানকারী, ইনি তো আরো যাবেন। বলছেন প্রকৃত সঠিক তত্ত্ব করিতে নির্ণয় পণ্ডিত অস্থির চিত্ত হইল অতিশয়, পরস্পর দেখা শোনা হয় বারম্বার পণ্ডিতের প্রতি হইল কৃপার সঞ্চার। ভগবানের এক অদ্ভুত খেলা, ছোট শিশুর মতো নতুন কাপড় পরে ঘুরে বেড়াচ্ছে, কেউ এসে বলল আমায় তোর কাপড়টা দিবি, বলল না এটা আমায় মামার মা দিয়েছে। তারপরে খানিক বাদ দেখা গেল সে ঘুরেই বেড়াচ্ছে কোনো কাপড় ছাড়া, আর কাপড়টি তার গা থেকে খুলে বগলে এসে পড়েছে, বা কেউ চাইবা মাত্র তাকে তার কাপড়টি খুলে দিয়েছে। ভগবানের এইরকম শিশুর মতো স্বভাব। তাই দেখবেন এই পুঁথি পড়তে গিয়ে আমরা দেখব যে কোথাও কোথাও তিনি কৃপা করেছেন সঙ্গে সঙ্গে,
কোথাও বা একটু টেস্ট করেছেন, একটুখানি ঠুকে দিয়ে গেছেন। তাই এই যত পণ্ডিত আসতে থাকলেন, যখন ঠাকুর কনফার্ম হলেন যে সত্যি 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 রমণেশ্বর, তখন ধীরে 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 তার কাছে তিনি খুলে দিলেন তার সম্পদের যে ভাণ্ডার সেটি। দেখুন, দুই পণ্ডিতের ক্ষেত্রে দুরকম, এরকে কিন্তু একটু পরীক্ষা করে করলেন। আর আগে আমরা নারায়ণ শাস্ত্রীর কথা পড়েছি, নারায়ণ শাস্ত্রীর সঙ্গে কথা হচ্ছে, নারায়ণ শাস্ত্রীর সঙ্গে কথা বলতে বলতে তিনি গভীর সমাধি মগ্ন হচ্ছে। নারায়ণ শাস্ত্রী ধীরে 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 দেখতে পাচ্ছেন যে যা তিনি পড়েছেন তার যেন একটা প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন হচ্ছে, কোনো রকম লুকোছাপা করলেন না, কিন্তু এর কাছে যেন একটু অন্তরাল রেখে দিলেন, তার ভেতরে জানবার যে ইচ্ছা সেটাকে জাগিয়ে দিলেন। সত্য তত্ত্ব অন্বেষক উদার সরল, সন্দেহ মোচনে প্রভু করিলা কৌশল, শুন মন এক মনে তম হবে দূর, মহিয়ান মহতি মহতি মহিয়ান মহতি মহতি মহিমা শ্রী প্রভুর। বলছেন যে তিনি এক অদ্ভুত কাজ করলেন, কেন, পণ্ডিতকে বোঝানোর জন্য। এই পণ্ডিত তো, এই সমস্ত পণ্ডিতদের শ্রীরামকৃষ্ণকে দেখে এরকম অবস্থা হয়েছিল। আমাদের মহেন্দ্রনাথ সরকার, যিনি ঠাকুরের মহেন্দ্রলাল সরকার যিনি ঠাকুরের চিকিৎসা করেছিলেন, তারও তিনি যখন প্রথমবার ঠাকুরকে দেখেন তার মনে হয়েছিল যে রাসমণিদের মানে জমিদারদের যেরকম এক একটা শখ থাকে, মথুরবাবুর এরকম একটা শখের জিনিস এই পরমহংস মশাই। এই প্রথমবার যখন তার চিকিৎসায় গেছিলেন তখন ওই দক্ষিণেশ্বরের বামুন হিসেবেই তাকে ভেবেছিলেন, কিন্তু যখন তার কাছে এলেন শ্যামপুকুর বাটিতে তার চিকিৎসার জন্য, তখন তিনি বুঝলেন এ লোকটি সাধারণ বামুন নয় বা যানবাজারের বাবুদের পোষা পরমহংস নয়, এ সত্যিকারের পরমহংস। এইটি বোঝানোর জন্য তিনি কিছু লীলা করেছিলেন। এখানেও এর পাণ্ডিত্যের অভিমান যে আমি অনেক কিছু জানি, কিন্তু তার থেকেও যে জানলেওয়ালা লোক আছে সেটির একটি ছোট্ট লীলা তিনি করলেন। পণ্ডিত দুনিয়া জানা বর্ধমানে বাস, যবে যেথা উঠে কোনো দূর, পণ্ডিত দুনিয়া জানা বর্ধমানে বাসা, যবে যেথা উঠে কেন দুর্বোধ্য সমস্যা, যথার্থ সিদ্ধান্ত কিবা মীমাংসার আসে, দিক দিগন্তর বাসী কত লোক আসে, মীমাংসায় বসিবার পূর্বে ধীরবর, আছিল তাহার এক রীতি স্বতন্ত্র, জলপূর্ণ ঝাড়ি এক গামছা সহিত, সর্বদা তাহার পাশে থাকিত স্থাপে, তাই লয়ে হাতে ইতস্তত বিচরণ, পশ্চাতে তাহার হয় মুখ প্রক্ষালন, বদন মুখন পরে গামছা দাঁড়ায়, তবে তিনি বসিতেন প্রশ্ন মীমাংসায়, এহেন প্রক্রিয়া করি বসিলে বিচারে, কেহ নাহি দুনিয়ায় হারায় তাহারে, ইষ্ট নিষ্ঠাবান হেতু পণ্ডিত প্রবর, ইষ্ট দেবী সুপ্রসন্না দেন এই বর, অদ্যাপি সন্ধানে নাহি কেহ নাহি জানে, সঙ্গপনে প্রাপ্ত যেন রক্ষা সঙ্গপনে, জগতে যাবত সব বিদিত প্রভুর, ভাব মুখে অবস্থিত আছে না ঠাকুর। পণ্ডিত পদ্মলোচনের একটি সিদ্ধাই ছিল, তিনি যখনই কোনো এই পণ্ডিত সভায় বসতেন কিছু মীমাংসা করবার জন্য বা বাক যুদ্ধে অবতীর্ণ হতেন, সঙ্গে একটি গাড়ু থাকতো, একটি গামছা সঙ্গে থাকতো, গাড়ু আর গামছাটি নিয়ে তিনি ইতস্তত খানিকক্ষণ হাঁটতেন, তারপরে সেই গাড়ু জল থেকে মুখ ধুয়ে গামছায় মুখ মুছে যদি এসে বসে পড়তেন, তাহলে তার আর তাকে হারায় জগতে আর কেউ নেই। এহেন এরকম অদ্ভুত একটি সিদ্ধাই তিনি অম্বিকার বরে, দেবী দুর্গার বরে, তার ইষ্ট ছিলেন দুর্গা, তার দুর্গার বরে তিনি পেয়েছিলেন। কাউকে কখনো তিনি বলেননি, যেমন করে খুব দামি পাথর বা দামি ঐশ্বর্য আমরা লুকিয়ে রাখি, ঠিক তেমনি করে পণ্ডিত পদ্মলোচন এত কাল এটিকে লুকিয়ে রেখেছিলেন। কিন্তু বলছেন, অদ্যাপি এ সন্ধান কেহ নাহি জানে, সঙ্গপনে প্রাপ্ত যেন রক্ষা সঙ্গপনে, জগতে যাবত সব বিদিত প্রভুর, ভাবমুখে অবস্থিত অচেনা ঠাকুর। বলছেন, যেমন গোপনে যদি আপনি কোনো রত্ন পান,
যে আপনার পাবার কথা যেমন কেউ যেমন জানতে না পারে, ঠিক সেই রকম ভাবে গোপনেও তিনি তার সেই এই বিদ্যাটিকে, সিদ্ধাইটিকে লুকিয়ে রেখেছিলেন। কিন্তু এক অদ্ভুত মানুষ, একেবারে যেন অচেনা ঠাকুর, তিনি সমস্ত কিছু জেনে ফেললেন এবং জানার পর তিনি কি করলেন সেটা আমরা দেখব। একদিন মীমাংসাতে কোন সমস্যার বসিবার পূর্বে ঝাড়ি গামছা তাহার লুকায়ে রাখেন প্রভু আপনার হাতে, সময়েতে দিজবর খুঁজে চারি ভিতে ভৃঙ্গার গামছা তার ফেলকির মূল, যথাস্থানে না পাইয়া চিন্তায় আকুল, জাদুর আধারে বিনা হারা বুদ্ধি বল, পশ্চাতে জানিল ইহা প্রভুর কৌশল, ছুটিল সন্দেহ তম উদিল চেতন, প্রভু তার ইষ্ট দেবী করে নিরীক্ষণ, পদপ্রান্তে উপবিষ্ট বিউহল আতুর, ইচ্ছা দেখে আঁখি ভরে প্রেমের ঠাকুর, কিন্তু তার এবে নাহি পুরিল কামনা, অবিরল অশ্রু জল দিল তাহে হানা, আঁখি দৃষ্টি রুদ্ধ দেখি গদ গদ স্বরে, ইষ্ট জ্ঞানে প্রভু দেবে স্তব স্তুতি করে, উচ্ছ্বাস বিগতে পুনঃ কহে আর বার, আপনি স্বয়ং সেই ঈশ্বর অবতার, মুকতি যদ্যপি কভু পাইয়ে পীড়ায়, দেশেতে পণ্ডিত যত আছে যে যথায়, নিমন্ত্রিয়াতে সবারে সভা সাজাইব, ডাকিয়া হাঁকিয়া আমি সকলে কহিব, এই রামকৃষ্ণ নামে নরদেহ ধারী, পূর্ণ ব্রহ্ম সনাতন ভবের কাণ্ডারী, উদ্ধারিতে জীবকুল জীবকুল শোক দুঃখাতুর, ধর্মদ্বন্দ্ব একেবারে করিবারে দূর, দয়াবে ঠাকুর অবতীর্ণ ধরা ধামে, দেখিব আমি আমার কথা খণ্ডে কোন জনে, কি দেখা দেখে আছিল প্রভুর ভিতর, ধন্য দেব রামকৃষ্ণ ধন্য ধীর বর। একদিন তিনি মীমাংসায় বসেছেন, হাত দিয়ে দেখলেন যে তার পাশের ঝাড়ু ঝাড়ি এবং গামছা দুটি নেই, তন্ন তন্ন করে তিনি খোঁজা শুরু করলেন কে এটাকে সরিয়ে নিল। অবশেষে তিনি জানতে পারলেন যে স্বয়ং ঠাকুর এটিকে সরিয়ে নিচ্ছে, সন্দেহ করলেন যে এলো কি পারবে, যদি আর কেউ জানে তো এলো কি পারবে। তার আগে পর্যন্ত কিন্তু সন্দেহ রয়েছে তার, কারণ তিনি যা পড়ে এসছেন তা তার যে বিদ্যা বুদ্ধি বেদান্তের যে চর্চা শাস্ত্র যা পড়ে আসছেন তার সাথে তো সবটুকু ঠাকুরের মিলছে না, তাহলে কি এর অনুভব কি, এই সন্দেহ প্রশ্ন তার ভেতরে ছিল। এবার তিনি তাকে দেখাচ্ছেন তার কোথায় তার কতখানি ক্ষমতা, যখন তিনি কোনোভাবে খুঁজে পেলেন না বলছেন তার অবস্থা কিরকম, ভৃঙ্গার গামছা তার ভেলকির মূল, যথাস্থানে না পাইয়া চিন্তায় আকুল, জাদুর আধার বিনা হারা বুদ্ধি বল, পশ্চাতে জানিল ইহা প্রভুর কৌশল। বলছে জাদুর আধার, এই দিয়ে তিনি ম্যাজিকটি দেখাতেন, সেই ম্যাজিকের জিনিসপত্রগুলোই চলে গেছে, এখন তিনি কেমন করে এই ম্যাজিক করে লোককে মুগ্ধ করবেন, আর তো কোনো কৌশল তার কাছে নেই। তিনি সকলকে জিজ্ঞাসা করতে থাকলেন, পশ্চাতে জানিল ইহা ইহার পশ্চাতে জানিল ইহা প্রভুর কৌশল, পরে তিনি জানলেন যে স্বয়ং ঠাকুর এইটিকে করেছেন। যখনই তিনি জানতে পারলেন এই কীর্তি স্বয়ং শ্রীরামকৃষ্ণের, তখন তিনি কি করলেন, বললেন ছুটিল সন্দেহ তম উদিল চেতন, প্রভু তার ইষ্ট দেবী করে নিরীক্ষণ, পদপ্রান্তে উপবিষ্ট বিউহল আতুর, ইচ্ছা দেখে আঁখি পরে প্রেমের ঠাকুর। এ বর দিয়েছিলেন অম্বিকা খুব সঙ্গোপনে, আর এই বর তিনি অত্যন্ত গোপনে রেখেছিলেন, কখনো প্রকাশ করেননি কারুর কাছে। তাই যখন তিনি জানলেন এ লোক জানে, তখন এ লোক আর কেউ নয়, স্বয়ং আমার ইষ্ট দেবী অম্বিকা এই রূপে এসেছেন। বলছেন ছুটিল সন্দেহ তম উদিল চেতন, তার মধ্যে যে সন্দেহের যে তমতা অন্ধকার ছেয়েছিল তাকে, সেই অন্ধকার যেন এক মুহূর্তের মধ্যে এই ঘটনায় অপসৃত হয়ে গেল, তার মধ্যে চেতনা ফিরে এলো, তিনি যেন খুঁজে পেলেন শ্রীরামকৃষ্ণ আসলে কে,
ছুটতে ছুটতে তার কাছে গেলেন, হা করে তাকিয়ে দেখছেন তার দিকে। প্রভু তার ইষ্ট দেবী করে নিরীক্ষণ, পদপ্রান্তে উপবিষ্ট বিউহল আতুর, ইচ্ছা দেখে আঁকি করে প্রেমের ঠাকুর, কিন্তু তার এবে নাহি পুরিল কামনা, অবিরল অশ্রু জল দিল তাহে হানা, আঁকি দৃষ্টি রুদ্ধ দেখি গদ গদ স্বরে, ইষ্ট জ্ঞানে প্রভু দেবে স্তব স্তুতি করে, উচ্ছ্বাসে বিগত পুনঃ কহে আর বার, আপনি স্বয়ং সেই ঈশ্বর অবতার। খুঁটিয়ে খুঁটিয়ে তাকে দেখতে থাকলেন, তিনি অনুভব করলেন স্বয়ং দেবী অম্বিকা তার সামনে বসে আছে। গদ গদ স্বরে তিনি ধীরে ধীরে স্তুতি করতে থাকলেন, তারে দেখা যেন শেষ হচ্ছিল না, কিন্তু তার চোখ দিয়ে এত জল পড়ছিল, তিনি যেন ভালো করে তার ইষ্টদেবীর মূর্তি দেখতে পাচ্ছিলেন। তিনি ঝরঝর করে তার চোখ দিয়ে জল পড়ছে, আর গদ গদ স্বরে তিনি স্তব স্তুতি করে চলেছেন। অবশেষে তিনি বলতে থাকলেন যে আপনি সেই ঈশ্বর অবতার, আমি বুঝেছি আপনি ভগবানের অবতার, অবতীর্ণ হয়েছেন, কৃপায় অবতীর্ণ হয়েছেন। বলছেন, যদ্যপি মুকতি যদ্যপি কবু পাই এ পীড়ায়, দেশেতে পণ্ডিত যত আছে যে যথায়, তার যে অসুখ করেছিল তার মনে হচ্ছে যে এই অসুখ থেকে যদি তিনি মুক্তি পান, এর আরও একটা অর্থ আছে, তার এই মনের অসুখ থেকে তিনি মুক্তি পেলেন। কি অসুখ? এই সিদ্ধাইয়ের প্রয়োগের অসুখ। দেখবেন শ্রীরামকৃষ্ণের কাছে যে কেউ এসেছে, তার গুরু থেকে আরম্ভ করে যে কোনো সাধক, যার যেখানে অপূর্ণতা সেটিকে তিনি সরিয়ে দিয়েছেন, যে কারণে অপূর্ণতা সেটিকে তিনি একেবারে বিলীন করে দিয়েছেন। ইন্দাসের সেই গৌরী পণ্ডিতের কথা মনে করুন, যে সিদ্ধাই ছিল তার হাতের ওপর এক মন কাঠ নিয়ে তিনি আহুতি দিতেন, আর ওই হারে রে করে যে বাণীটি বলতেন, ওইটি বলার পরে তিনি যার সঙ্গে বাগযুদ্ধ অবতীর্ণ হতেন সেই পরাজিত হত। তোতাপুরীর কথা ভাবুন, তিনি বেদান্তের উচ্চ আধারে বসে আছে, কিন্তু জগতের যে ব্রহ্মশক্তি ব্রহ্মমুধু যখন লীলা করছে, তার যে শক্তির রূপ সেটি তাকে মানেন না। মানে একটা পাখির একটা ডানা সম্পর্কে তার সম্যক ধারণা আছে, আরেকটি ডানা যে আছে তার যে অস্তিত্ব আছে সেটাকে তিনি কখনো ভাবেন না। এগুলি তাদের সিদ্ধি প্রাপ্তির অন্তরায় বলে শ্রীরামকৃষ্ণের মনে হয়েছিল, তাই তিনি একটি একটি করে সরিয়ে দিয়েছিলেন। গৌরী পণ্ডিত তিনি তার সিদ্ধাইয়ের মধ্যেই মেতেছিলেন, তিনি যে সাধক, সাধনা করে এই অবস্থায় এসেছেন, এখনো যে অনেক পথ বাকি, সে এখন তো সবে সে তামার খনি দেখেছে, এখনো রূপোর খনি, সোনার খনি, হীরে মণির মাণিক্য, এগুলি যে তার দেখা বাকি আছে, এগুলি যে সে দেখতে পারে, যোগ্যতা তার আছে, তাই তিনি এই তার ভেতরের এই ব্যাধিগুলিকে দূর করছেন। তাই এই পণ্ডিতের এই দুটি কথা, পদ্মলোচনের এই কথা দুটি অর্থ দ্বারা, এক মুকতি যদ্যপি যদি কভু পাই এ পীড়ায়, এ পীড়া যে দেহগত পীড়া যার জন্য তিনি এই আড়িয়া দহে এসে আছেন, এটি একটি অর্থ। আর দ্বিতীয় অর্থটা আসছে এখানে, যে তাঁর এই যে পীড়া যা দিয়ে তিনি নিজেকে আর মেলে ধরতে পারছেন না, এই পীড়া থেকে যে তিনি যদি মুক্তি পান কি করবেন তিনি বলছেন, এর এক মানত দেখুন। মুকতি যদ্যপি কভু পাই এ পীড়ায়, দেশেতে পণ্ডিত যত আছে যে যেথায়, নিমন্ত্রিয়া তে সভায় সবারে সভা সাজাইব, ডাকিয়া হাঁকিয়া আমি সকলে কহিব, এই রামকৃষ্ণ নামে নরদেহধারী, পূর্ণ ব্রহ্ম সনাতন ভবের কাণ্ডারী, উদ্ধারিতে জীবকুল শোক দুঃখাতুর, ধর্মদ্বন্দ্ব একেবারে পরিবারে দূর, দয়াল ঠাকুর অবতীর্ণ ধরাধামে, দেখিব আমার কথা খণ্ডে কোন জনে, কি দেখা দেখিয়াছিল প্রভুর ভিতরে, ধন্য দেব রামকৃষ্ণ ধন্য ধীরবরে। বলছেন আমি সভা ডাকবো, সভা ডেকে সকল জগতে যেখানে যত পণ্ডিত আছে সকলকে নিয়ে এসে বলবো, এই যে মূর্তি অবতীর্ণ হয়েছেন, ইনি স্বয়ং ঈশ্বর অবতার, মানুষের কল্যাণে মানুষের মুক্তির জন্য তিনি এসেছেন, এবং মানুষের ইনি হলেন পূর্ণ ব্রহ্ম সনাতন ভবেরও কাণ্ডারী, কিন্তু এই চোদ্দ পোয়া শরীর ধারণ করে এসেছে, আমি দেখব যে কে সেই মানুষ যে আমার কথাকে
অবজ্ঞা করে, আমার কথাকে কেটে দিতে পারে, আমি দেখবো সে কোন লোক। বলছেন, কি দেখা দেখিয়াছি তো প্রভুর ভিতরে, ধন্য দেব রামকৃষ্ণ ধন্য দীরবর। কি সে দেখেছিল আমি জানি না, কিন্তু যিনি দেখিয়েছিলেন তা তিনি ধন্য, তাকে আমি ধন্যবাদ জানাই। আর সে ধন্য, সেই ধীরবর, সে পণ্ডিত, সে ব্রাহ্মণ যে দেখে দেখতে পেয়েছিল। মধ্যে মধ্যে মথুরের সভাধিবেশন, বঙ্গীয় পণ্ডিত বর্গে করি নিমন্ত্রণ। সখ ও স্বভাব ছিল দেখি, সখ ও স্বভাব ছিল দেখি পূর্বাপর, বহু ব্যয় হইলেও না হয় কাতর। অন্য কোন প্রয়োজনে মথুর এবার করিতেছিলেন এক সভার জোগার। বলবতী ইচ্ছা পদ্ম লোচনে আহ্বান, কিন্তু সাহসে নাহি, কিন্তু সাহসেতে নাহি হয় সংকুলান। কারণ লোকের মুখে করেছে শ্রবণ, সূত্র দত্ত পণ্ডিতের না হয় গ্রহণ। সুযোগ বুঝিয়া এবে কন প্রভু রায়, যদি তার অনুরোধে আসেন সভায়। যথা কথা পণ্ডিতে কহিলা গুণমণি, উত্তরে প্রভুকে কয়ে ধীরে শিরোমণি। ইহা তো সামান্য কথা সঙ্গেতে তোমার, হাড়ির বাড়িতে পারি করিতে হার। ধন্য ধীরবর তব পাণ্ডিত্য ধন্য, এত মহালীলায় খ্যাতি রাখিলে অক্ষুণ্ণ। প্রাতঃস্মরণীয় তুমি তোমারও ভারতী, প্রাতঃসন্ধ্যা যদি কেহ করেন আবৃত্তি। শ্রীপ্রভু নিশ্চয়ই তাহি করিবার পার, ভয়ঙ্কর ভব সিন্ধু আকুল পাকার। মথুরের মাঝে মাঝেই এই পণ্ডিতের সভা বসানোর এক ধরনের বাই ছিল। বলছেন এটা যেন তার একটা মধ্যে একটা শখ এবং স্বভাব দুটো জিনিস ছিল। তাই তো হয়েছিল আগেকার দিনের এই বড়লোক জমিদারদের পৃষ্ঠপোষকতায় বিদ্যার এত চর্চা হয়েছিল এই বঙ্গদেশে, ন্যায়ের যে এত চর্চা নবদ্বীপের এইসব অঞ্চলে, ন্যায় যে এত চর্চা, যার জন্য বঙ্গদেশ খুব বিখ্যাত। এগুলো শুধুমাত্র এই রাজা এবং জমিদারদের বিদ্যা চর্চার এবং বিদ্যা চর্চার পৃষ্ঠপোষকতার জন্যই হয়েছিল। এবং এই যে আমাদের স্কুল কলেজগুলো যেখানে যে বিদ্যা চর্চার প্রসার এখন আমরা যার সুফল লাভ করছি, সেগুলো কিন্তু এই বড়লোক মানুষের পৃষ্ঠপোষকতায় তারা এগিয়ে এসেছিলেন বলেই সেই যুগে পণ্ডিতদের সভা আহ্বান করা হতো, বিভিন্ন রাজসভা থেকে পণ্ডিতদের ডাকা হতো। কোথায় কি চর্চা হচ্ছে একে অপরে আলোচনা করে সেই তাদের জ্ঞান বিনিময় করতেন। পণ্ডিতের এর জন্য মথুরের এর জন্য প্রচুর ব্যয় হতো, কিন্তু তাতেও সে কাতর হতো না। কেন? এটা তার শখ ছিল, স্বভাব ছিল, তার শুভ ইচ্ছা তার ভেতরে ছিল এবং এটি করা তার ইচ্ছার মধ্যে ছিল। তার মনে হয়েছিল যে এবারে যে সভা ডাকা হবে সেই সভায় পণ্ডিত পদ্মলোচনকে আনতে পারলে খুব ভালো হয়, কিন্তু তার সাহস এগুলো হচ্ছে না। কারণ তিনি জানতেন পণ্ডিত পরম্পরা, সূত্র দত্ত কোনো রকম কিছু তিনি গ্রহণ করেন না, সূত্রের দেওয়া কোনো কিছু, কোনো আভূষণ, কোনো দক্ষিণা কিছু তিনি গ্রহণ করেন না। কিন্তু কতখানি পরিবর্তন হয়েছে শ্রী রামকৃষ্ণের প্রভাবে সেটা আমরা দেখব। ঠাকুরকে গিয়ে তিনি ধরলেন যে বাবা তুমি যদি বলো তাহলে বোধ হয় এ পণ্ডিত আসবে। একদিন ধীরে ধীরে সুযোগ বুঝিয়া এবে কন প্রভুরায়, যদি তার অনুরোধে আসেন সভায়। যথা কথা পণ্ডিতে কহিলা গুণমণি, উত্তরে প্রভুকে কয়ে ধীর শিরোমণি। ইহা তো সামান্য কথা সঙ্গেতে তোমার, হাড়ির বাড়িতে পারি করিতে আহার। বলছেন এ তো খুব সামান্য কথা, এ তো পণ্ডিত সভায় আসবো, যদিও মথুরামোহন বিশ্বাস এ তো ব্রাহ্মণ নয়, তথাপি আমার কোনো আপত্তি নেই, আমার তোমার সঙ্গে যেখানে খুশি যেতে ইচ্ছা আছে। বলছে এ তো খুব সামান্য জিনিস, আর তুমি যদি হাঁড়ির বাড়িতে মানে একেবারে অন্তজশ্রেণী তার বাড়িতে নিয়ে গিয়ে আমাকে যদি খাওয়াও আমি তাতেও রাজি আছি। ভেবে দেখুন কতখানি উদারতা এসেছে। দেখুন এরা পণ্ডিত, প্রত্যেকে নিজেদের মনের জানলাগুলো এমনি খোলা রেখেছিল, ঠাকুর আরো চওড়া করে দিলেন তাদের মনের জানলাগুলো, যাতে আরো বেশি করে আলো আসে, আরো বেশি করে বাতাস আসে,
যত আলো বাতাস তার ভেতরে ঢুকবে, যত হৃদয়ের প্রসারণ ঘটবে, তত সাধনা এদের সিদ্ধি হবে, তত অনুভূতির রাজ্য আরো চওড়া হয়ে যাবে। আপনারা দেখবেন আমরা যদি নিজেরা এই মেসেজটিকে নিজেরা ভেবে নিতে পারি, যদি একটু উদার হতে পারি, দেখবেন মন অনেক ভালো আছে। নালে দেখবেন ছোট্টখাটো জিনিস নিয়ে কোথায় 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 কুটকুট কুটকুট করছেন। মা ঠাকুরের একটা কথা আছে, মা বলছেন দুটো কথা বইত নয়, কেউ এসে বলে গেল ভেবে দেখুন, মনে করে দেখুন, দুটো কথা বইত না, দুটো কথাই তো বলেছে, আর তো কিছু বলেনি। আমরা সেটা নিয়ে সকাল থেকে রাত্রির অব্দি, ঘুম থেকে উঠতে ঘুম হতে যাওয়া অব্দি তার মধ্যে সেটা নিয়ে চিন্তা করে 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 কষ্ট পেয়ে যাই। মা ঠাকুর বলছেন দুটো কথা বইত না, দুটো কথা যদি ধরে নিই তাহলে কিন্তু সত্যি সত্যি এটা আমাদের কাছে, যদিও এটা সাধনা, এটা কঠিন, আমি যত সহজ করে বললুম তত সহজ নয় জিনিসটা, কিন্তু যদি এরকমভাবে ধরে নিতে পারি তাহলে অনেক বেশি উদারতা আসবে। মনের জানলাগুলোকে যদি আরো চওড়া করে খুলে দিতে পারি, ঠাকুর এই কথাগুলো বলছেন করছেন কেন, তার ভেতরে পূর্ণতা জাগরণ, এই সাধু কিন্তু আরো বড় অনেক কাজ করবে। বলছে ধন্য ধীর বর তব, দেখবেন না আমার সামনে ঘড়ি আছে, ধন্য ধীর বর তব পাণ্ডিত্য ধন্য, এ মহালীলায় খ্যাতি রাখিলে অক্ষুণ্ণ, প্রাতঃস্মরণীয় তুমি তোমারও ভারতী, প্রাতঃসন্ধ্যা যদি কেহ করেন আবৃত্তি, শ্রীপ্রভু নিশ্চয় তাহে করিবেন পার, ভয়ঙ্কর ভব সিন্ধুর অকুল পাখার। বলছে হে দৃঢ়ভর এ ব্রাহ্মণ তুমি ধন্য, তোমার পাণ্ডিত্য ধন্য, এতদিনে তার ঠিক ঠিক যেন একটা রূপ ধারণ করতে আরম্ভ করেছে, সোনা নরম তলতলে, তা দিয়ে গহনা করা যায় না, তাতে দস্তা মেশাতে হয়, তবে সেই সোনা কঠিন হয়, তখন তাতে ফুল পাখি পাতা সব নানা রকমের অলঙ্কারে সে ওঠে। শুধু আমাদের দেখার কথা দস্তার ভাগটা যেন বেশি না হয়ে যায়, দস্তার ভাগ বেশি হয়ে গেলে সেই গয়না সোনা থাকবে না, তাতে সেই দস্তার মতো খ্যানখ্যানে রংটা এসে যাবে, শুধু ভাবার দরকার যে আসল জিনিসটা যেন থাকে, মূল আইডিয়াটা যেন ঠিক থাকে, অথচ আমাদের সাধন ভজনটা যেন প্র্যাকটিক্যাল ভূমির ওপর দাঁড়ায়। এই হচ্ছে শ্রীরামকৃষ্ণ জীবনের সবচেয়ে বড়, কোনো কিছুর কাছে কম্প্রোমাইজ করবো না, কম্প্রোমাইজ করবো না সেটা একটা দারুণ জিনিস, নিজের আইডিয়াতে স্টিক করে থাকবো, নিজের যে ভাবনা, নিজের যে চিন্তা, নিজের যে বুদ্ধি তাতে স্টিক করে থাকবো, কিন্তু যে সময় তার সাথে সবসময় নিজেকে আপডেট করে যাব, নিজেকে পরিমার্জিত করে যাব, এটি হচ্ছে কথা। বলছেন প্রাতঃস্মরণীয় তুমি তোমারও ভারতী, তোমার যে বিদ্যা যার কাছ থেকে এসছে সেই বিদ্যেশ্বরী তিনি প্রাতঃস্মরণীয়, এ মহালীলায় ধন্য ধীর বর তব পাণ্ডিত্য ধন্য, এ মহালীলায় খ্যাতি রাখিলে অক্ষুণ্ণ, প্রাতঃস্মরণীয় তুমি তোমারও ভারতী, প্রাতঃসন্ধ্যা যদি কেহ করেন আবৃত্তি, শ্রীপ্রভু নিশ্চয় তাহে করিবেন পার, ভয়ঙ্কর ভবসিন্ধু অখিল পাখা। তুমি তো সরস্বতীর কৃপায় ধন্য, তোমার এই লীলা, তোমার বংশে ভগবানের এই লীলা, দিব্য লীলা যদি কেহ স্মরণ করে, কেন এটা শ্রবণ মঙ্গল, তার মনেরও এমনি জানলা খুলে যাবে, এবং এই যে ভয়ঙ্কর ভবসিন্ধু যা পার করতে আমরা রীতিমতো কষ্ট পাই, তাও সে পার করে যাবে। শেষ করব কি হলো পণ্ডিতের অবস্থা দিয়ে। পণ্ডিতের মনসাদ মনেতে রহিল, দিনে দিনে অসুস্থতা বাড়িতে লাগিল, বিদায় লইয়া তব অভয় চরণে, রক্ষা করিলেন দেহ গিয়া কাশী ধামে। তার পাণ্ডিত্যে সে পণ্ডিতের আর এ জিনিস করা হলো না, সে সভা আর তার ডাকা হলো না, ধীরে ধীরে তিনি তার অবস্থা আরও খারাপ হতে থাকলো, তার শারীরিক অবস্থা, তিনি শ্রীরামকৃষ্ণের কাছে প্রার্থনা বিদায় গ্রহণ করে তিনি রওনা দিলেন কাশীধামে, সেখানে তার শরীর চলে গেল। দুই পণ্ডিতের গল্প আমরা দুদিন ধরে শুনেছি, একজন নারায়ণ শাস্ত্রী আরেকজন হলেন পণ্ডিত পদ্মলোচন। দুই পণ্ডিতের জীবন আমাদের কাছে একটা অদ্ভুত একটা ভাবনা চিন্তা নিয়ে আসে, দুটো জিনিসের প্রয়োজন আছে, পুঁথিগত বিদ্যা তার প্রয়োজন আছে, একই সঙ্গে অনুভবেরও প্রয়োজন আছে। শ্রীরামকৃষ্ণদেব বলছেন চিঠির দরকার কতক্ষণ না, যতক্ষণ পর্যন্ত চিঠিতে লেখা যে জিনিসগুলো আছে সেগুলিকে ফলো করা না,
চিঠি হারিয়ে গেছে, খোঁজ 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 চলছে, তারপরে চিঠি খুঁজে পাওয়া গেল। তাতে লেখা আছে যে রেল পার একখানি শাড়ি কিনবে আর দেড়শের সন্দেশ কিনবে। তখন আর চিঠি কোনো প্রয়োজন নেই, চিঠিটা ফেলে দিয়ে রেল পার শাড়ি আর দেড়শের সন্দেশের জোগাড়ে মেতে থাকলেই হবে। সাধকের দুটো জিনিস খুব বেশি প্রয়োজন। একটা হচ্ছে তাকে ইন্টেলেকচুয়ালি সাউন্ড হতে হবে, বুদ্ধির জায়গায়, যেখানে জ্ঞানের জায়গা সেখান দিয়ে বুঝতে হবে। এক হচ্ছে ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে সম্যক ধারণা করতে হবে, শাস্ত্র কি না, আগে যারা চলেছেন যে পথে তারা কেমনভাবে দেখেছেন, তাদের অনুভূতির কথা। ধরুন আপনি আসছেন, নতুন একজন আসছে বলরাম মন্দির, বাগবাজার বাটা থেকে কেমন করে আসবে আপনি তাকে বলে দিলেন, বাঁ পাশে অটো স্ট্যান্ড আছে, গিয়ে ওকে গিরিশমঞ্চে নামবে, গিরিশমঞ্চের সামনে থেকে হেঁটে আসবে, আসার পথে দেখবে তিনটে ম্যানহোলের ঢাকনা খোলা, খুব সাবধানে, একবার আমি পড়ে গিয়ে আমার লেগেছিল। তারপরে এই সিঁড়ি ওঠা নামার পর বোরলিন হাউস দেখবে, তারপরের বাড়ি দেখবে জলের ফোয়ারা আছে, ডান দিকে ঘুরলে বলরাম মন্দির। এই হচ্ছে শাস্ত্র, যে আগের মানুষ যে দেখে গেছে, যে ভগবানকে শুনে গেছে, সে বলছে কেমন সে পথ, এটা তার অনুভবের কথা। ভগবান আছে এটা বিশ্বাস করে তার অনুভব দিয়ে চলতে হবে, কিন্তু ওখানেই থেমে থাকলে হবে না, নিজের অনুভূতির সঙ্গে সেটাকে মিলিয়ে দিতে হবে। এই দুই পণ্ডিতের সঙ্গে শ্রীরামকৃষ্ণের এই যে দর্শন এবং বিলাপ, আমাদের কাছে এই ছবিটিকে খুব পরিষ্কার করে তোলে। ভগবানের কাছে প্রার্থনা যে আমাদের জীবনেও যেন এই তিনটে বস্তু খুব পরিষ্কার হয়, ভগবান আছেন, ঈশ্বর আছেন, তার দর্শন পাওয়া যায়, এই অস্তিত্ব বা এই বোধে বোধ হওয়া, কিভাবে যাওয়া যায় সেই পথটা জেনে নেওয়া, আর নিজেকেও চলতে হবে সেই পথ। আজকের মতোই পর্যন্ত। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্প তরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরু মাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী, জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণরে মাগে অহম। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।